কথায় বলে মা হওয়া কি মুখের কথা, কিন্তু আধুনিক সময় মাতৃত্বের স্বাদ পাওয়াটা অনেক সহজ করে দিয়েছে সারোগেট মাতৃত্ব, কিন্তু তা নিয়েও অভিযোগের অন্ত নেই। তাই সারোগেট ক্লিনিক, গর্ভ ভাড়া দেওয়া মা বা সন্তান পেতে ইচ্ছুকদের আইনি পথে আনতে উদ্যোগী কেন্দ্র। সংসদে আসছে বিল, বুধবার সেই বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্র মন্ত্রিসভা। সারোগেট মাদারদের অধিকার ও সন্তানদের বংশপরিচয় সুরক্ষিত করতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই বিলে। খসড়ায় বলা হয়েছে, অন্তত 5 বছর বৈধ বিবাহিত জীবনযাপন করছেন এমন দম্পতি সারোগেসি সাহায্য নিতে পারবেন। সেক্ষেত্রে স্বামীর বয়স হতে হবে 26 থেকে 55 বছরের মধ্যে, স্ত্রীর 25 থেকে 50। ইচ্ছুক দম্পতি যে শারীরিকভাবে সন্তান ধারণের সক্ষম নন তার ডাক্তারি শংসাপত্র দিতে হবে। যাদের সন্তান আছে বা দত্তক নিয়েছেন তারা সারোগেসির সুবিধা নিতে পারবেন না। যারা অবিবাহিত সিঙ্গল মাদার লিভ ইন করেন বা সমকামী তারাও এই সুবিধা নিতে পারবেন না। सिंगल पेरेंट अगर आपको बनने की इच्छा है जरूर बनिए, आप अडॉप्ट करिए, और बल्कि वो जो बच्चे अनाथ घूम रहे हैं उनको एडॉप्शन में माँ बाप मिलेंगे। लेकिन सिंगल को अगर आप सरोगेसी की बात करते हैं तो सरोगेसी में तो फिर पहले तो आप एग या स्पर्म खरीदेंगे और उसके बाद आप सरोगेट मदर बनेंगे, तो ये सही नहीं है। যারা অন্য সন্তান ধারণের জন্য গর্ভ ভাড়া দেবেন তাদের জন্য বেশ কিছু বিধিনিষেধ থাকছে বিলে। বলা হয়েছে, একজন মহিলা একবারই সারোগেট মা হতে পারবেন। যিনি গর্ভ ভাড়া দেবেন সেই মহিলাকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং আগে সন্তানের জন্ম দিতে হবে। বাণিজ্যিকভাবে সারোগেসি করা যাবে না। সবসে জাদা তো ঝগড়া ইয়াহ ইয়েই পেদা হতা হ্যায়, বচ্চে করা দেতে হ্যায় ও সারোগেট অর উসকে বাদ ডিভোর্স হো জাতা হ্যায় তো বচ্চা কোই লেনে কো তৈয়ার নাহি হতা। সবসে বড়ি প্রবলেম এ জো বিদেশি নাগরিকো কো হাম লোগো নে প্রতিবন্ধিত কিয়া ও ইসি কারণ কিয়া, क्योंकि वहां डिवोर्स तो बहुत ही ज्यादा प्रचलित है। यहां से पहले सरोगेट चाइल्ड करके चले गए और वहां जाकर के डिवोर्स दे दिया, अब वो बच्चा किसी का नहीं है, कोई लेने को तैयार नहीं। সারোগেট ক্লিনিকগুলি যাতে কোনো অনিয়ম না করতে পারে বা সন্তান জন্মানোর পর সারোগেট মায়েরা যাতে অবহেলিত না হন সেদিকেও নজর দিয়েছে কেন্দ্র। বিলে বলা হয়েছে, সন্তান জন্মের পর কোনোভাবেই সারোগেট মাদারকে অবহেলা বা অযত্ন করা যাবে না। অভিযোগ প্রমাণিত হলে 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুর মতোই সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া শিশুও সব রকম অধিকার পাবে। সমস্ত সারোগেট ক্লিনিককে নথিভুক্ত হতে হবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য অন্তত 25 বছরের নথি রাখতে হবে। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।